মাগুরার ঘোরানার সর্দার জাহিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শনিবার ছিল হাজারো মানুষের ভিড় উপলক্ষ ছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা ঢোল আর বাদ্যের তালে নিচে গিয়ে লাঠি দিয়ে শারীরিক কসরত করেন খেলোয়াড়রা যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে তালে তালে লাঠিয়ালদের খেলা দেখে দর্শকরা মনোমুগ্ধ হয়ে উপভোগ করেন গ্রামবাংলার হারিয়ে বসা ঐতিহ্যবাহী লাঠি খেলা দেখার সুযোগ পেয়ে আনন্দিত দর্শকরা

প্রায় হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী লাঠি খেলাকে বাঁচিয়ে রাখতে বেশ কাঠখড় পোড়াতে হয় আয়োজকদের তাদের প্রত্যাশা পৃষ্ঠপোষকতা পেলে বড় পরিসরে করা সম্ভব আমরা এই খেলার মাধ্যমে এই গ্রামবাসীকে সহ সারা বাংলাদেশকে আমরা জানাতে চাই আমরা দাঙ্গা হাঙ্গামা নয় আমরা মিলেমিশে একে অপরের সঙ্গে বন্ধন করে খেলাধুলার মাধ্যমে সংস্কৃতির মাধ্যমে আমরা সবাই বসবাস করতে চাই প্রতিবন্ধকতা থাকলেও ভবিষ্যতে এমন আয়োজন থাকবে বলেও জানান আয়োজকরা ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ